3, 2, 1. Assalamu alaikum, viewers. I hope you are well, inshallah. I just wanted to show you a surprise, and I'm going to let you know where I am. I'm actually at an amazing place, a place where everyone wants to come. I'm at the Green Bangla studio, and guess who I am with today? The full team of Green Bangla. On my right, I have Biplob Bhai. On my left, I have Afnan Namtek, Samsul Islam Bhai. And then I have Murad Bhai. Then I have on my left, Fahim, and there's my nephew Jahid. So let me speak in Bengali because most of my vlogs are in English. So it's going to be in Bangla. I wish I was Bangla. Perfect. Actually, I'm very happy. I'm in Afnan Bangladesh IC for the very first time. I'm very happy for it. And I'm going to have an opportunity to see you. I'm going to have a great program in Islam. I'm going to have a great program. অভিনয় যেটা করি নাকি এটা হইল আপনার মাইন্ড ব্লোয়িং, যেটা হয় ইংলিশে মাইন্ড ব্লোয়িং, আর তারা সব হইল আপনার ব্রেথ অফ ফ্রেশ এয়ার, মানে অত সুন্দর লাগে তারা অভিনয় করার কাজ. এনওয়ে বিপ্লব, আপনার কাছে যাই কি কংগ্রাচুলেশনস, আপনারা যে সিলেটও কিছু নতুন নতুন জিনিস হল আঞ্চলিক জেলা. একটা জিনিস নোটিস করছি যে ক্লিননেস, যেটা হয় হাইজিন, পরিষ্কার. আপনার একটা প্রোগ্রাম করছিল যে সিলেটকে খিলা পরিষ্কার করেন, ঠিক আছে নানি? বিভিন্ন দেশে গেছি, ইন্ডিয়া বা আরো পাশাপাশি দেশে গেছি, এগুলা দেখছি আমরা. যেমন আপনার এশিয়ার মাঝে একটা ক্লিন ব্লেজ একটা আছে ইন্ডিয়ার মাঝে, এটা আমি দেখে এসি. মানে তারা টোটাল গ্রামটা, মানে তারা কিতা থাকে, পরিষ্কার থাকে, সকালে উঠার বাদে কিতা থাকে, মানে সব তারা প্রথম কাজটাও থাকে পরিষ্কার. আর আমরা তো যেহেতু আপনারা জানেন আমরা নাটক কাজ নাটক করলাম, আমরা চাই নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার. ওই হিসাবে আমরা নাটক খালি করলে সমাজ পরিবর্তন করতে হলে তো আপনার আগে পরিষ্কার থাকতে হইব. অবশ্য পরিষ্কার যদি না থাকে যে আমরা কিলাখানা আগুয়ে যাই বা সমাজ পরিবর্তন করবো, ও ধারাবাহিকতায় আমরা যে কাজ করছিলাম. আপনার কাছে যাই কি আপনি যে নাটকগুলা মানায় অনেক সময় খুব সুন্দর লাগে, একটু আপনি মানায় বদ্র যেটা হয়, আর একটা ক্লিন ক্যারেক্টার টিচিং অনেক সময় থাকে, আর আপনি অনেক সময় একটা পজিটিভ মেসেজ সবসময় দিন শিক্ষা লইয়া, তা আপনার কিলা লাগে যে আপনি এই রোল নেই? তাহলে আপনি অনেক সময় দেখি না আপনি কমেডি রোল করতে, মুরাদ ভাইয়ের বেশি দেখি কমেডি রোল, কিন্তু আপনার হিলা কমেডি রোল দেখি না. আপনার দেখি আরো একটু সিরিয়াস টাইপ ফর ড্রামা একটা হয়, এটা কারণ কি? তা কারণ আসলে কিচ্ছু না, সবার এই দেশ সব চরিত্র হয় না. এখন আপনার যদি নায়ক সাকিব খান চায় যে আমি এই কমেডি অভিনয় করবো, দিলদারের অভিনয় করবো, তাহলে তো এটা সম্ভব না. তার ক্যারেক্টারটা হইলো নায়ক, তার এক্সপ্রেশনটা ওইরকম আসবে নায়কের, কমেডির জন্য কমেডি. আবার যদি কোনো কমেডিয়ান যে নাটক নায়ক হতে চায়, পাবলিক ওইভাবে এটা গ্রহণ করবে না. আমার এখানে একটা বয়সেরও বিষয় আছে যে আমার সবার চেয়ে আমি একটু সিনিয়র, এই হিসাবে মুরাদও আমার মানে ছাত্র স্টুডেন্ট যারা আছে সবাই আমার এই হিসাবে, সবাই আমার ওই সিনিয়র হিসাবে টিচিং বা ওই ধরনের উপদেশমূলক এই জিনিস পার্টটাই আমার বেশি দেয় তারা. এটাও আমার নিজের থেকে নেওয়া বা এরকম না, এর মধ্যে একদিন একটা করছিলাম মানে একটা মানে অনেক. আমি যাই কি মিরাদ ভাই, মুরাদ ভাই যাই কি হি ইজ দ্য মেইন ফেস অফ গ্রিন বাংলা, ইভেন দো তারা সব আসছে এন আইকন, তারা হইলে আপনার একটা হয় ব্যাক বোন, তারা হইলে সব ব্যাক বোন, মেইন যে ফেস আছে সবেও মুরাদ ছিলেন, কইল না অভিনয় সবর সুন্দর, বল হি ইজ দ্য কমেডি কিং যে একটা হয় তাই না, কমেডি কিং. তা আপনি যেটা কমেডি করেন অনেক সময় আমার কাছে লাগে আপনি এই রোল খিলা হামাই, যেটা আপনি অবশ্যই থিঙ্কিং করেন যে জনি লিভার একটা ক্যারেক্টার বা খাদার খান একটা ক্যারেক্টার বা অনেক বিভিন্ন কমেডি আছে, তা আপনি যে সময় একটা অভিনয় করেন একটা রোল যে মুরাদ ভাই আপনি ও রোল করতে পারবা, এটা তো আপনি খিলা হামাই যে রাখতা বদলি যাই ওকে তো এবার নর্মাল যে সব অ্যাক্টিং করেন তো লাগে এবার টোটালি ডিফারেন্ট এই রোলও খিলা হামাই না ডক্টর বজুকা. প্রথমে হইল যে তাই হয়েছেন কমেডি কিং, আসলে কিং নাই এই কমেডি বা নাটকের বাচ্চা হইতে পারে, কারণ এখনো তো এই কেন্দ্রিক আমরা 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 শিশু রয়েছি. আমার সাংস্কৃতিক জগতের একজন উস্তাদ তাই শামসুল ভাই, শামসুল স্যার, তো তারা সামনে এই বিষয়গুলো করার পরে রুল খেনেইলা কমেডি করেই বাকিলা. আসলে অভিনয় বলতে যে আপনি যদি যে শিক্ষা জেলা আর কি নেওয়া হয় এর প্রকাশটা বলা হয়, তো আমরা যখন অভিনয়ে শিখছি বা অভিনয় শিকার ব্যাপারে উস্তাদ হলে জেলা শিখেছেন যে অভিনয়টা হইলো বাস্তব সমাজের বাস্তবতা, আয়না দর্পণ
যা দেখা, অর্থাৎ আমার যে রোল দেওয়া হয়, যেমন ধরো আমি একটা বাজে ক্যারেক্টার, বরবাদ ছেলে, ফাঁতি নেতা, তাইলে সমাজে ওই যে চরিত্রের মানুষ আছে অটোমেটিক্যালি ওটা ধরতে হইব, ওটা অভিনয় হইয়া দেয়। মানে এটা অভিনয় পারফেক্টলি করতে হলে আপনি চরিত্র ধরতে হইব। আর তেরা জ্বলিল বই এরকম এক ব্রাফ, তাইলে ওই চরিত্র ধরতে হইব। ও ভাই গেছে যাইকে ভাই, আপনার সব গ্রিন বাংলা বাক্কা ফিল্ম ঠিলি, মানে আপনার পাবলিকরে অনেক সময় কিতা মেসেজ দিতা সাইন, অনেক সময় সাইন নিয়ে পাবলিকের একটা পজিটিভ মেসেজ দিতা, যেন তারা একটা এডুকেশন একটা শিক্ষা হোক বা দেশটা ইম্প্রুভ হোক, আপনারা অনেক সময় মেসেজ কিতা দিতা সাইন পাবলিকরে। জি জি বুঝছি। জি যে আমরা তো চাইলাম যে সিলেটের আঞ্চলিকতা লিয়ে কাজ করতাম, তো এটা শুধুমাত্র সিলেট লিয়ে কাজ করলাম এটা না, আমরা মূলত সিলেটের যে পরিবেশটা আছে আমার আমি না যদি আমি ঠিক রাখি দিই, তাহলে যার যার উদ্যোগে যদি সেম কাজটা তার জায়গা থেকে তাই হরেন, তাহলে অটোমেটিকলি শুধু সিলেট না সারা দেশে পরিবর্তন হয়ে যাব। তো আমরা এই মেসেজটা দিতাম চাই যে আমার জায়গা থেকে আমি সচেতন হই, আমি যদি আমার সাইডটা আমার সমাজটা আমি পরিবর্তন করি, যে শিক্ষাটা আমরা দিতাম চাই, তাহলে আমরা যদি আমরা সাইড মানে ঠিক করি লাই অটোমেটিকলি সব ঠিক হয়ে যাব, এটা সিলেট না সারা বাংলাদেশ ইনশাআল্লাহ ঠিক হইব। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আর হ্যাঁ জিনিস মারতাম, আসলে আমি বাংলাদেশ আইসে আমার খুব সুন্দর লাগছে, কিন্তু কয়েকটা জিনিস আমার খারাপ লাগে। এক ওইল মানুষের যে ভিড়, উফ, সিলেটর বিম পি পি ফু ফু, গাড়ির একটা অরণ আছে, তারা মনে করে একটা আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাহলে আপনার মিউজিক বাজাই না ডাকা, খালি পি পি ফু 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 ফু, ও একটা জিনিস আমার আপনার খুব বিরক্ত লাগে। আর জাম, রিক্সা, সিএনজির এইগুলা, ইতার সম্বন্ধে আপনার সিলেট কিছু চিন্তা করা যায়নি? যেটা আস্তে আস্তে মানুষ একটু চলাফেরা করতে ইজি হয়, আমরা অনেক সময় হার্ড, আমি ডরাই বাড়ি না অনেক সময়, আমার ফ্যামিলি নিয়ে বাড়ি আমার ডর করে কোন সময় রিক্সা উঠি যাবো আমার উপরে, বা কোন সময় খার উঠি যাবো বা ঠেলা দিব, ইতার কিতা করা যায় মূলত ভাই? প্রিয় দর্শক, আসলে এটা একটা কষ্ট প্রবাসী মানুষ তাই আমরা কাছে এই আজকে হয়েছেন যে আমরা একটা অনুষ্ঠান করতাম তার লগে, তো আমরা শুনলাম যে তাই কষ্ট পাইছেন যে আমরা যে গাড়ি ধরনের আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মনে করি, মানে আমরা মনে করি গিটার বাজাইলে মজা লাগে, কিন্তু খার যে কষ্ট এটা বুঝি না। আমরা স্লোগান হইলো ক্লিন বাংলার যে আসুন দেখে বদলাই শিখে বদলাই, আমরা প্রতিটা সমস্যারে মানুষের মাধ্যমে নাটক দিয়ে তুলিয়া ধরি, যাতে ওটার পরিবর্তন হয়, মানুষের অনুধাবন করার সুযোগ পায়। প্রিয় দর্শক, এটা যে ভাই যে হয়েছেন এটা পরিবর্তনের যেটা বিষয়, আমরা নিজে যদি সচেতন হয়ে যাই, আমরা যদি বুঝি যে এই অরণটা মানুষের ক্ষতি করে, তাহলে করতো না। পাশাপাশি বাংলাদেশ চেঞ্জ হইব আস্তে আস্তে, আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে। এখন দেখো মানুষ, এখন আগে খুব বেশি ঘুষ দুর্নীতি আছে, এখন নাই হোমের বা রাস্তাঘাটে, এখন অনেক বিষয়গুলো মানুষ বুঝার শুরু হয়েছে। একটু সময় লাগবো অবশ্যই, লন্ডন ছাড়াইও যেতে পারে একদিন আমরা দেশে ইনশাআল্লাহ। অঙ্কু, আমরা আসলে আস্তে আস্তে প্রোগ্রামটা শেষ করিলিম। বিপ্লব ভাই, আপনি কোনো লাস্ট মেসেজ হইতানি যারা দর্শক দেখরা, আপনার অনেক ফান আছে অনেক দর্শক, তারা কোনটা হইতানি লাস্ট মেসেজ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। আমরা যে প্রিয় ভাই এস ব্লগ একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল মাঝে বিভিন্ন সময় ভাই বিভিন্ন দেশে যাই, আমি গত ব্লগও হয়েছি, আবারও হইলাম, বিভিন্ন দেশে যাইন ভাই, বিভিন্ন ব্লগ দেন, এটা থেকে অনেক কিছু শিকার আছে। আর আপনারা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর পাশাপাশি আমরা গ্রিন বাংলা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা, আর বাইরে চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিউ করবা, শেয়ার দিয়া বাইরে উৎসাহিত করবা। আর আমরা আসার আগে আপনি সিলেট অনেক দিন বাদে আইসন, বেশি আপনি যেহেতু সিলেটের মানুষ, বাংলাদেশের মানুষ, আপনি যদিও লন্ডন দেখেন, বাংলাদেশ সিলেটের বাদে খেয়াল রাখবা অবশ্যই। গণগণ আপনারা প্লিজ, আমি আপনার ইনভিটেশন দিলাম, দাওয়াত দিলাম, আপনার দাওয়াত দিলাম, সব নিমন্ত্রণ করিনি, দাওয়াতের নিমন্ত্রণ দিলাম, আপনার সব আউকা লন্ডন, আপনার অনেক মানুষ আছেন খুব ফেভারেট মানুষ, খুব পছন্দ করেন, আপনার প্লিজ একদিন লন্ডন আউকা, লন্ডন আউকা, আর কিছু দেখাও কাজে আপনার অভিনয় করে। ওকে, আপনি কিছু লাস্ট মেসেজ হইতানি ভিউয়ার হলরে, লাস্ট ফাইনাল মেসেজ? লাস্ট মেসেজ হয়েছে আপনার সাথে দেখো খুব ভালো লাগছে, খুব সহজ সরল মানুষ, থ্যাংক ইউ, আর খুব আন্তরিক, আমরা সাথে খুব মিশছেন, হদি খুব ভালো লাগছে, নেক্সট টাইলে আমরা আর আপনার পাই আশা করি, দেশও আর একটু বেশি বেশি আইবা অনেকদিন পরে। মুরাদ ভাই, আপনি কোনটা লাস্ট কইতানি মেসেজ? সবে লাস্ট টাস্ট হইয়া আসলে ফার্স্টে আইড দাও, আমরা কইতাম সে এখন যে অবশ্যই দেশের মাটির বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, আপনারা লন্ডন আমেরিকার যারা থাকেন, বিদেশ প্রবাস ও বিভিন্ন দেশ যারা থাকেন, বেশি বেশি দেশ আইবা, এবং আমরা দেশে প্রচুর গরিব মানুষ আছেন, আশেপাশে অনেক আত্মীয় স্বজন গরিব আছেন, তারা আপনারা টেক কেয়ার করবা বেশি বেশি করি, সামনে ঈদ রোজার,
এই সময় গরিব হল আত্মীয়স্বজনদের সহযোগিতা করবা, এবং এই লন্ডনের যারা আছেন আমরা শীঘ্রই আমরা একটা টিম গ্রিন বাংলার সম্ভব আমি আর বিপ্লব ভাই আমরা আইরাম এই আবার একটা প্রসেসিং চলের লন্ডনের জুবেল ভাই দুবেল জুবেল ভাই দুলাল ভাই সহ শাহরুল ভাই এবং সব আছেন এই এস ভাইও তারা আমরা রে সহযোগিতা করা শীঘ্রই আপনার লগে ভালো একটা অনুষ্ঠান হইব লন্ডন ইনশাল্লাহ দেখাইব। আর মেসেজ একটাও আমরা স্লোগান আসুন দেখে বদলাই শিখে বদলাই। আর ভাই যে চ্যানেল আপনারা সাপোর্ট দিবা উৎসাহ দিবা দিলে তাই সিলেটি সংস্কৃতি লইয়া কাজ করবা। তবে আমরা হইমু লন্ডনের ভাষার পাশাপাশি মানে ইংলিশ ভাষার পাশাপাশি সিলেটি লইয়াও লন্ডন গেলে কিছু কাজ করবা, প্রবাসী হলোর কষ্ট বা বিভিন্ন বিষয়গুলো তুলিয়া ধরবা এবং মেসেজ দিবা। আমার বিশ্বাস নাটক এবং এই এই কাজগুলোর মাধ্যমে আদি সমাজ পরিবর্তন হইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ভাই এখন তা হইতে আপনার কাছে আইয়া যখন আপনার সবে খুঁতা হয়ে যাবে খুঁতা হইতে নেই যে না কিছু হওয়ার আসলে নাই। একটা কথা হওয়ার আছে যে আমরা তো আসলে কাজ করি আপনারা লাগি যে আপনারা যারা প্রবাসী হল আছেন বিশেষ করে প্রবাসী হল আছেন তারা কষ্ট করে কাজ করি আমরা দেশের রেমিটেন্স বাড়াইরা, তো আমরা আপনারা উৎসাহ দেওয়া বা এলা কিছু করতে পারতাম না কিন্তু আসলে নাটক দিয়ে আপনারা একটু খুশি বিনোদন দেওয়ার চেষ্টা করি। ওটাও আপনারা বেশি বেশি দেখবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। Guys, just before I finish, আমি শেষ হইবার আগে কইলাই জানে আমি তো আপনার অবশ্যই লন্ডন যাইরাম গে কিন্তু ওদের তার লাগে টাইম বানাইছে কিছু ওদের তার লাগে মিট করি লাগে তার লাগে তারা ওই লঙ্ক আমার একটা ফ্যামিলি লাগান আগে একলা আসল কথা হইলা সব আমার ফ্যামিলি লাগান। আমি কংগ্রাচুলেশন কইতাম সাই জানে গ্রিন বাংলা গ্রিন বাংলা একটা অত সুন্দর একটা প্ল্যাটফর্ম তারা কত জনরে সুযোগ দিছে তারা সবসময় থিঙ্ক করে না খালি নিজের কথা সবর কথা চিন্তা করে এর দ্বারা আপনারা প্লিজ গ্রিন বাংলারে সাপোর্ট করবা। আর যে সময় আইন ছিলেন লন্ডনে ভিউর হল প্লিজ আইবা তারা আপনারা হ্যাপিলি ওপেন আর্মস আপনারা দেখা করবা। এনিওয়ে আশ ব্লগ সাইনিং আউট ফ্রম সিলেক্ট গ্রিন বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।